আদরের শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের হেপাটিক সাইজোগনি নিয়ে আলোচনা করছি। হেপাটিক শব্দের অর্থ হলো যকৃত কোষ। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের যে পর্যায়ে মানুষের যকৃত কোষ বা হেপাটিক কোষে ঘটে তাকে হেপাটিক সাইজোগনি বলে। হেপাটিক সাইজোগনি দুটি ধাপে সম্পন্ন হয়। এক, টি এরিথ্রোসাইটিক সাইজোগনি, দুই, এক্স এরিথ্রোসাইটিক ছাইজোগনি। পি এরিথ্রোসাইটিক ছাইজোগনি আবার চারটি ধাপে সম্পন্ন হয়। এক, স্পোরোজয়েট, দুই, ক্রিপ্টোজয়েট, তিন, সাইজন, চার, ক্রিপ্টোমেরোজয়েট। এক্স এরিথ্রোসাইটিক ছাইজোগনি আবার দুটি ধাপে সম্পন্ন হয়। এক, সাইজন, দুই, মেটাক্রিপ্টো মেরোজয়েড। প্রথমে পি এরিথ্রোসাইটিক সাইজোগনি নিয়ে আলোচনা করছি। ইহা চারটি ধাপে সম্পন্ন হয়। এর প্রথম ধাপটি হলো স্পোরোজয়েড। আমরা ধাপগুলো একে একে বর্ণনা করছি। এক, স্পোরোজয়েড ম্যালেরিয়া জীবাণু বহনকারী কোনো মশকি সুস্থ মানুষকে দংশন করলে মশকির লালার মাধ্যমে স্পোরোজয়েট মানুষের দেহে প্রবেশ করে। স্পোরোজয়েট গুলা দেখতে মাকুয়াকৃতির, মধ্যভাগ মোটা, দুই প্রান্ত সরু, নিউক্লিয়াস থাকে এবং চলাচলে সক্ষম। স্পোরোজয়েট গুলা শেষ পর্যন্ত মানুষের যকৃত কোষে প্রবেশ করে। দুই নাম্বার ধাপ, ক্রিপ্টোজয়েট। স্পোরোজয়েট মানুষের যকৃত কোষে প্রবেশ করে, খাদ্য গ্রহণ করে আকারে বড় হয়, গোলাকার হয়। এই অবস্থাকে বলা হয় ক্রিপ্টোজয়েট। তিন, সাইজন। ক্রিপ্টোজয়েট খাদ্য গ্রহণ করে আকারে বড় হয়, এর নিউক্লিয়াসটিও আকারে বড় হয়। অতঃপর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি করে। এই বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে বলা হয় সাইজন। ক্রিপ্টোমেরোজয়েট সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম জমা হয়। সাইটোপ্লাজম জমা হয়ে ক্রিপ্টোমেরোজয়েট গঠন করে। ক্রিপ্টোমেরোজয়েট গুলো যকৃত কোষকে ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং অন্য আরেকটি নতুন যকৃত কোষকে আক্রমণ করে। সেখানে গিয়ে এক্স এরিথ্রোসাইটিক সাইজোগনি ঘটায়। দুই নাম্বার ধাপ, এক্স এরিথ্রোসাইটিক সাইজোগনি। মেটাক্রিপ্টো মেরোজয়েড গুলো যকৃত কোষকে ভেঙে বাইরে বেরিয়ে আসবে এবং আর একটা নতুন যকৃত কোষকে আক্রমণ করবে। সেখানে জীবনচক্র ঘটবে। একে বলা হয় এক্স এরিথ্রোসাইটিক সাইজোগনি। এক্স এরিথ্রোসাইটিক সাইজোগনি দুটি ধাপে হয়।
সাইজন এবং মেটাকিপ্টো মেরোজয়েড। প্রথমে সাইজন নিয়ে কথা বলছি, মেরোজয়েড বা ম্যাটাকিপ্টো মেরোজয়েড যকৃত কোষ ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং আরেকটা নতুন যকৃত কোষকে আক্রমণ করে। উহা খাদ্য গ্রহণ করে আকারে বড় হয়, ওর নিউক্লিয়াসটিও আকারে বড় হয়। এরপর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি করে। এই বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থাকে বলা হয় সাইজন। দ্বিতীয় ধাপ মেটাকিপ্টো মেরোজয়েড। সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম জমা হয়। সাইটোপ্লাজম জমা হয়ে মেটাকিপ্টো মেরোজয়েড গঠন করে। মেটাকিপ্টো মেরোজয়েডগুলো যকৃত কোষ ভেঙে বাইরে বেরিয়ে আসে, রক্তস্রোতের মাধ্যমে মিশে যায় এবং লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। সেখানে এরিথোসাইটিক সাইজোগনি ঘটায়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।